মহাসমারোহে বেলুড় মঠ শারদা পীঠে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো। নবমীর দিনে একই সঙ্গে সপ্তমী, অষ্টমী এবং নবমী পুজো সারা হয়। এদিন সকাল ছটায় পূর্বাহ্ন পুজো দিয়ে শুরু হয় পুজো। সকাল ১১টায় হয় মধ্যাহ্ন পুজো এবং বেলা ২টোর সময় অপরাহ্ন পুজো। তারপর হয় পুষ্পাঞ্জলি, হোম, প্রসাদ বিতরণ ইত্যাদি। সন্ধ্যে ৬:৩০টায় আরতি হয়ে পুজোর সমাপ্তি ঘটে। দশমীতে সকাল ৭টায় পুজো হওয়ার পর ৮:৩০টার সময় দর্পণ বিসর্জন এবং সন্ধ্যা ৭টায় প্রতিমা নিরঞ্জন করা হয়। করোনাকালে ২ বছর পুজো পাঠ বন্ধ ছিল, দর্শনার্থীদেরও প্রবেশ ছিল বন্ধ। এবছর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মন্দির উন্মুক্ত করে দেওয়ায় অগণিত ভক্ত এবং দর্শক প্রতিমা দর্শন করতে আসছেন এখানে। ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করেছে শারদাপীঠ কর্তৃপক্ষ। মাঠের তরফে মহাপ্রজ্ঞানন্দজি মহারাজ জানিয়েছেন, এই পুজো নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা থাকে সেটা আজকের দিনে প্রতিফলিত হয়। দর্শনার্থীরা ২-৩ দিন আগে থেকে এখানে এসে রয়েছেন। এছাড়াও নবমীর দিনে বহু মানুষ সকাল থেকে অপেক্ষা করে থাকেন মায়ের পুজো দেখবেন বলে। বেলুড় মঠের পক্ষ থেকে প্রায় ২০-৩০ হাজার লোকের ভোগের ব্যবস্থা করা হয়। বৈদিক এবং তান্ত্রিক এই দুই যে পূজা পদ্ধতি তার সংমিশ্রণ রয়েছে এবং প্রায় ৮০ বছরেরও বেশি সময় ধরে এইখানে অত্যন্ত নিষ্ঠা সহকারে, অত্যন্ত ভক্তিভাবে মায়ের পূজা অর্চনা করা হয়। মা জগদ্ধাত্রী তাকে বলা হয়, তিনি যে আমাদের পুরাণে যে শ্রী শ্রী চণ্ডী বা মা দুর্গা তার আর এক রূপ। তো আমাদের মঠ মিশনের যে কোনো কেন্দ্রেরই পূজা মূলত ভাবের পূজা, কিন্তু তার সাথে সাথে আজকে এখানে এই পূজা হচ্ছে। গতকাল দেবীর আবাহন হয়েছে, অধিবাস হয়েছে, আজকে সপ্তমী, অষ্টমী, নবমী পূজা হবে, যথাবিহিত পূজা, এবং আগামীকাল সকালবেলা দশমীর পূজা এবং দর্পণ বিসর্জন হবে। প্রত্যেক বছরই এটা প্রায় ৮০ বছর ধরে হয়ে চলেছে। বিগত ২টি বছর কোভিড অতিমারির জন্য এখানে পূজা হয়েছিল, তখন ভক্ত এবং দর্শনার্থীদের জন্য কোভিড বিধি অনুসারে কিছুটা নিয়ন্ত্রণ ছিল, কিন্তু অনলাইনে পূজা দেখানো হয়েছে, এবারেও সেটি হচ্ছে। হ্যাঁ, ভক্তদের মূলত আমাদের এখানে স্থানীয় ভক্তরাও যেরকম থাকেন, তেমনি একেবারে দূর দূরান্ত থেকে বহু ভক্তরা এসে এই পূজায় অংশগ্রহণ করেন। আমাদের যে অতিথি নিবাস আছে বিভিন্ন সময় সেখানে ভক্তরা এসে কয়েকদিন আগে থেকেই চলে এসেছেন, আছেন। মোটামুটি প্রায় এই পূজাতে প্রায় ২০-৩০ হাজার ভক্তরা আমাদের এখানে প্রায় প্রসাদ পান। বেলুড় মঠে জগদ্ধাত্রী পুজো প্রচণ্ড ভিড়, পুলিশ প্রশাসন যথেষ্ট দিয়েছে। বেলুড় মঠের যে যারা মেম্বার রয়েছে তারা খুব ভালো কাজ করছে। গত বিগত ২ বছর কোভিড পরিস্থিতির জন্য, অতিমারির জন্য পুজো বন্ধ ছিল। আমাদের দুর্গা পুজোতে আমরা গিয়েছিলাম, প্রত্যেকটা পুজোই হয়, লক্ষ্মী পুজো, কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো প্রচণ্ড ভিড়, ওখানে ভোগ দিচ্ছে। আমাদের বাড়িতে অন্যান্য মেম্বাররা গেছে, আমরাও গিয়েছিলাম। এই পুজো বৈদিক ও তান্ত্রিক মতে হয়ে থাকে। সব মিলিয়ে করোনার ক্রান্তিকাল পেরিয়ে ফের মহাধুমধামে জগদ্ধাত্রী পুজো হচ্ছে বেলুড় মঠ শারদা পীঠে। হাওড়া থেকে হিমাদ্রি ঘোষের রিপোর্ট, আজ তক বাংলা।